সামনে দেখে আস্তে। কোথায় রে তুই, এতবার ডাকছি সারা। দাদা, তুমি এখানে? আর তোমার এরকম অবস্থা কে করলো? তোহায় তোর মাসি, তুই আর কখনো আমাকে তাড়িয়ে দিস না। দেখ ওই ত্রিলোচন খুড়া আর তার রেঠেলরা কি মারটাই না মেরেছে গগনমামাকে, রক্ত পড়ছে। কে মেরেছে? ওই পচা গাঙ্গুলি দাদুটা, আবার বলছিল আরো মার আরো মার। আচ্ছা বলছি, তোরা যখন দাদাকে এখানে নিয়ে আসছিলি তখন কে কে দেখেছে? কেউ দেখেনি, আমরা পিছনের পথ দিয়ে বুদ্ধি করে নিয়ে এসেছি। খুব ভালো করেছিস। আচ্ছা বলছি দাদা, দাদা তোমাকে আর এখানে রাখা যাবে না, ওঠো চলো তো দেখি, ওঠো। রাধু, রাধু তুই আমাকে তাড়িয়ে দিবি না তো? আমি একবারও সে কথা বলেছি দাদা, আমি এখন এতটা পাষাণ হয়ে যাইনি, কিন্তু তোমাকে এখানে রাখাটা ঠিক হবে না, এখানে যে কোনো মুহূর্তে কেউ চলে আসতে পারে। কিন্তু আমার ঘরেই বা তোমাকে কি করে নিয়ে যায়, ওখানেও তো সবাই ঢুকে পড়ে। গগন মামাকে গগন মামার ঘরে নিয়ে যাই না। না সন্তোষী, গাঙ্গুলি মশাই যদি সন্দেহ করেন, সন্দেহ করে এখানে দাদাকে খুঁজতে আসেন, তাহলে প্রথমে দাদার ঘরেই যাবেন, ওখানে নিয়ে যাওয়া যাবে না। মাসি তুমি এক কাজ করো না, আমি আর বাবা আগে উপরে যে ঘরটায় ছিলাম সেই ঘরে গগন মামাকে রেখে দাও না, ওটা তো বাবার ঘর, ওই ঘরটায় কেউ সহজে ঢুকবে না, বাবাকে তো সবাই ভয় পায়। হ্যাঁ কুমার, এটা তুমি একদম ঠিক বলেছ, তাই করি, চলো দাদা। একটু একটু কষ্ট করে ওঠো দাদা, ওঠো ওঠো, আস্তে দেখি, আস্তে 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 চলো। না না, আমি ও বাড়ি যাইনি, ওনারা এসেছিলেন, ওনারা এসে সবটা পাকা করে গেলেন। নাও জল নাও। আর জানো বাবা কি করেছেন? বাবা নিতাকে একটা চেন দিয়ে আশীর্বাদ করেছেন। ও ও মা, ও মানে শুধু ও, ব্যাস। দেখবো দেখবো বিয়ের পর এরকম শুকনো মুখ কোথায় থাকে। এই যে শোনো ঠাকুরপো, আমি কিন্তু বলে দিচ্ছি ফ্যাক্টরির কাজ আর নয়, এবার ছুটি নিতে হবে। সে কি কেন? কেন মানে বিয়ের কত ঝক্কি তুমি জানো? এই যে এত সব কেনাকাটা, তোমার ধুতি পাঞ্জাবি নিতার শাড়ি গয়না, কি এত কেনাকাটা আমি একা করতে পারবো? হবে না বৌদি। কি বলতো, আমি না কিছুদিনের মধ্যে দিন চারেকের জন্য গণেশপুর যাচ্ছি, তো এখন ছুটি নেওয়া একদমই পসিবল হবে না। ছুটি নিয়ে গণেশপুর কেন? বলেছিলাম না অনুরাধার বিয়ে আছে, আর সে দায়িত্ব তো আমিই নিয়েছি। তোমার নিজের বিয়ের দায়িত্বটা নিলে ভালো হতো না ঠাকুরপো? শোনো, বৈশাখ মাসের শেষ সপ্তাহ 28 তারিখে তোমার দিন পাকা হয়েছে। 28? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুরাধা, সোম থেকে শনি সন্ধ্যে 7:30 আকাশ আটে।